আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আজকে আমি আমার কাঁচা হাতে ঘোড়ার ডিমের বুন্দিয়া বানাইছি। যারা আমার মতো একদমই কাঁচা হাতের রাঁধুনি, তাদের একটু হলেও আশা করছি উপকারে আসবে। যদি আপনি কখনো বুন্দিয়া না বানান, তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনিও কিন্তু আপনার মতো করে খুব সহজে বুন্দিয়া বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি। আমি কতটুকু ময়দা নেব, কতটুকু পানি নেব, এটার কোনো নির্দিষ্ট মাপ বলতে পারবো না। আপনার ইচ্ছে মতো আপনি প্রয়োজন মতো নিয়ে নেবেন কতটুকু বানাতে চান। আপনি চাইলে কিন্তু বেসন দিয়েও এই জিনিসটা করতে পারেন। আর এটা থিকনেসটা কেমন হবে এটাও নির্দিষ্ট করে বলা সম্ভব না। আপনার যখন আপনি এটা ফ্রাই করবেন, তখন তেল যদি একটু বেশি বেশি গরম থাকে, মানে ফুল আছে এটা ভাজেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আর আপনি ছিদ্র দিয়ে যদি, মানে আপনি যেটা দিয়ে বুন্দিয়া বানাবেন সেটা ছিদ্র দিয়ে যদি ঠিকঠাক মতো না পড়ে, তাহলে আপনি একটু পানি, সামান্য একটু পানি বাড়িয়ে দিতে পারেন, অথবা পানি কমিয়ে নিতে পারেন যদি বেশি পড়ে সেক্ষেত্রে। মানে আপনি যেই চালনিটা দিয়ে বুন্দিয়া বানাবেন, সেই চালনিটা দিয়ে এটা কতটুকু পড়ছে অথবা পড়ছে না, সেটার উপর নির্ভর করে আপনি থিকনেসটা ঠিক করে নেবেন। তো মোটামুটিভাবে আমি পানি দিয়ে সঙ্গে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি। তো দেখুন আমি থিকনেসটা এমন করেছি। তো যদি এই থিকনেসে কাজ না হয়, তাহলে আমি আরও একটু পানি দেব, দিয়ে তারপরে এটাকে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। তো এ পর্যায়ে আমি শিরা বানানোর জন্য এই বাটিটা দিয়ে প্রায় 2 বাটির মতো চিনি নিয়েছি, সেই সাথে আমি 1 বাটি পানি নিয়েছি। তো আপনি দেখেন আমি যতটুকু পানি দিয়েছি, যদি এইটুকু পানিতে না হয়, আমি চাইলে আরও পানি দিয়ে নিতে পারবো। এটাতে একদম ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এতটুকু পানি দিতে হবে, এতটুকুই পানি দিতে হবে। সাথে একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস দিলে তাহলে আর যখন শিরা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর এটা জমে আসবে না। তো শিরাটা গরম করে নিচ্ছে। বুন্দিয়ার শিরা বানানোর জন্য এক তার, দুই তার, এইসব কোনো কিছু দেখার প্রয়োজন নেই। জাস্ট এই আমি 2 বাটি চিনির সাথে 1 বাটি পানি দিয়েছি। এইভাবে যদি আপনি দেন, তাহলে এটা একবার বলক উঠলেই ব্যাস হয়ে গেল। আমি কিন্তু এই যে কোনো তার মার কিচ্ছু করিনি, জাস্ট এইভাবে গরম হয়েছে, এখন আমি এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে আমরা এখন বুন্দিয়া ভাজতে চলে যাব। দেখুন আমি একটা গর্ত পাতিল নিয়েছি আর এই ধরনের একটা চালনি নিয়েছি। তো এটার মধ্যে আমি এভাবে দিয়ে তারপরে একটু অপেক্ষা করব, দেখবেন একটু পরেই এটা নিচ দিয়ে পড়া শুরু, মানে এই ময়দাগুলো পড়তে থাকবে আর এবং সাথে সাথে ভাজা শুরু হবে। লম্বা লম্বা হবে, কারণ এটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছে। যদি বেশি শক্ত হয় তখন কিন্তু লম্বা লম্বা হবে। তো আর একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে একটু নরম করে নেবেন, তখন দেখবেন এটা গোল গোল হচ্ছে। আরেকটা কথা, যখন আমরা এটা ভাজব, অবশ্যই অবশ্যই চুলার আঁচ অনেক বেশি রাখতে হবে। যদি চুলার আঁচ কম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হতে চাইবে না। তো মোটামুটিভাবে এভাবে আমরা সবগুলো বুন্দা ভেজে নেব। তো সব বুন্দা ভাজা শেষ, এখন আমরা এগুলাকে আস্তে করে শিরায় ভিজিয়ে দেব। দেখুন আমাদের শিরা কিন্তু ঠান্ডা হয়নি, একদম কুসুম গরম আছে। তো কুসুম গরম শিরার মধ্যে আমরা এই বুন্দাগুলো ভিজিয়ে 1-1.5 ঘন্টা রেখে দেব। 1-1.5 ঘন্টায় যে শিরাটুকু আছে সবটুকু শিরায় কিন্তু সে শুষে নিয়ে নেবে। তো এভাবে আমরা আমাদের বুন্দাগুলো ঘরেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারি। দেখতে যাই হোক না কেন, খেতে কিন্তু খুব মজা হয়েছে। এবং আপনি চাইলেই কিন্তু ঘরে আপনার নিজের মতো করে এই বুন্দাগুলো বানিয়ে আপনার প্রিয়জনদেরকে খাওয়াতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।